শিক্ষার্থী বন্ধুরা আজকে থেকে আমরা বুথস্টপ শুরু করছি সো বুথস্টপ কী জিনিস এটা একটু বলে দিচ্ছি তার আগে আমরা দেখি যে বুথস্টপে তৈরি করা একটা ওয়েবসাইট দেখে আসি টেম্প আর ওয়েবসাইট কি দেখবো আমি আমাদের সাইটটা দেখলেই হবে ফ্রিলাস নাসিম ডট কম এটা দেখলেই হবে এটা দেখলেই বুঝতে পারবেন যে বুটস্ট্রাফ কি জিনিস আচ্ছা বুটস্ট্রাফ দিয়ে এই ওয়েবসাইটটা কিন্তু করা কিন্তু আপনার চাইলে কিন্তু এস টিএমএল সিএসএস দিয়েই সাইটটাকে ডিজাইন করতে পারেন আর এস এসটিএমএল সিএসএসকেই ইউজ করে নাইনটি পারসেন্ট ঠিক আছে তার কিছু নিজস্ব কিছু কোডিং করা আছে যেগুলো দিয়ে ডিজাইনগুলো হয়ে থাকে যেমন এটা এইভাবে বুটস্ট্রাফের মেইন কাজ হচ্ছে একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করা অটোমেটিকলি রেসপন্সিভ হবে অর্থাৎ রেসপন্সিভ বলতে যেটা বোঝাচ্ছি যে মোবাইলে দেখলেও এটা এরকম দেখাবে ভালো করে দেখাবে এবং এমনিতেও ল্যাপটপে দেখলেও ভালো দেখাবে এই হচ্ছে বুথস্টাফের কাজ এর থেকে বেশি কিছু কোনো কাজ নেই অ্যান্ড বুটস্টাফের জন্য বুথস্টাফে কিছু কিছু জিনিস আগে থেকেই তৈরি করা থাকে লাইক আমাদের একটা বাটন তৈরি করছি এরকম একটা বাটন সেই বাটনটা বুথস্টাফে তৈরি করা আছে আমরা শুধু ক্লাসটা ইউজ করলে বুথস্টাফে ওই ডিজাইনটা চলে আসবে এরকম করা আছে এই এই যে আমি একটা টাইটেল লিখবো এরকম এই ডিজাইনটা বুথস্টাফে করা আছে সো বুথস্টাফের শুধু আমরা ক্লাস এবং আইডি কীভাবে কাজ করে কোন কোন ক্লাস তারা ইউজ করছে ওইগুলো মুখস্থ রাখলেই হয়ে যায় কাদের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি এই যে এই জিনিসগুলো খুব ইজিলি করা যাবে ঠিক আছে তো এই হচ্ছে বোর্ডস্টপের কাজ এর থেকে অন্য কিছু নেই তো বোর্ডস্ট্যাপ ইউজ করতে গেলে আমাদেরকে যেটা করতে হয় আমাদেরকে প্রথমে বোর্ডস্টপের ওয়েবসাইটে যেতে হয় আমরা যেভাবে যে কোয়ারি ইউজ করেছি সেম জিনিসটাই হচ্ছে বোটস্টপে তো যে কোয়ারিতে যেভাবে একটা ফাইল আউট করতে হচ্ছিলো বোর্ডস্টপ একটা ফাইল আউট করতে হয় তো বোটস্ট্যাপ লিখলেই গুগলে বোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবে এবং এই বুটসঅ্যাপে আসলাম এখানে ডাউনলোড অপশন আছে দেখতে পাচ্ছেন এখানে একটা ফাইল দিবে এদের এই জিনিসগুলো পড়লেই বোঝা যায় যে বুটস্ট্যাপ কী আছে আসলে বুটসঅ্যাপের মধ্যে এস্টেমেল সিএসএস এবং জাওয়া স্কিপ যে কোয়ারি দুইটা জিনিসই থাকে ঠিক আছে বিভিন্ন সুন্দর সুন্দর অ্যানিমেশনও থাকে যায় তো ওইভাবে আমরা বুটস্ট্যাপ ইয়ে করবো শিখব তো এখানে বুটসঅ্যাপের বেশি ভিডিও থাকবে না খুব অল্প কয়েকটা ভিডিও থাকবে আমরা আচ্ছা আমরা যেভাবে যে কোয়ারি নিয়ে কানেকশন করিয়েছি সেইভাবে আমরা এখানে ইয়াটা কানেকশন করাবো অর্থাৎ বুটস্ট্যাপ কানেকশন করাবো আমরা চাইলে আমরা বুটস্টাফের লিঙ্কটা ইউজ করে কানেকশন করতে পারি অথবা আমরা বুথস্টাফের ফাইলগুলো ডাউনলোড করে কানেকশন করতে পারি যে কোনো একটা সিস্টেমে করলেই হবে তো আমি প্রথমে ফাইলগুলোকে ডাউনলোড করে নিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি কাজ করবে নেটওয়ার্কে ঝামেলা হবে না তো এইখানে সোর্স ফাইল যেটা আছে আমরা যেটা ডাউনলোড করব দিস ডাজন ইনক্লুড ডকুমেন্টেশন সোর্স ফাইল ও ডাবল স্ক্রিপ্ট চেক করে এটা ডাউনলোড করলে হবে ডাউনলোড করলাম ডাউনলোড হবে এখন এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে ছশো চার কিলো ওয়াইট এটা ডাউনলোড করার পরে আমরা যখন এয়াতে চলে যাব অর্থাৎ ডাউনলোড অপশনে চলে যাবো এখানে আসার পরে আমরা দেখতে পাবো যে বুটস্টার ফাইলটা ডাউনলোড হয়েছে এখানে এই যে বুটস্টার ডাউনলোড হয়েছে আমি চলে নিয়ে যাচ্ছি এটা নিয়ে আমি জাস্ট এখানে যে একটা ফোল্ডারে রাখবো খুব একটা এই যে ডিজাইন ফোল্ডারে আমরা কাজ করছিলাম এখানে রাখবো তো এই যে এই জায়গা আমি রাখলাম রাখার পরে এটাকে আমি এক্সট্রাক্ট করলাম এখানেই করে দিচ্ছি এই ফাইলটা স্টার্ট করলাম এটা আমার দরকার নেই রাউট তো এখানে কিছু ফাইলস তারা দিচ্ছে সিএসএস এবং জেএস এই ফাইলগুলো আমাদেরকে রেখে দিতে হবে তো এটা রাখার পরে যেটা করা লাগবে এই ফাইলগুলোকে আরও বাইরে নিয়ে আসলাম আমরা রাখলাম জাস্ট এমনিতে এই জন্য একটা বেশি কেমন একটা ফলটারের মধ্যে আছে এটা ওয়ার্ক করলাম তো এই সিএসএসগুলো আর এই জেএসগুলোকে আমাদেরকে কানেকশন করাতে হবে একটা ইন্ডেক্স ফাইলে তাহলে আমরা বোর্ড সার্ভিস ইউজ করতে পারবো আমরা একটা ইন্ডেক্স ফাইল তৈরি করে নিচ্ছি ইন্ডেক্স ডট এটা করার পরে আমাদেরকে ফাইলটা ওপেন করতে হবে ওপেন করার পরে যেটা করা লাগবে এখানে বুথস্টাফের যদি আমরা গ্যাট স্টার্টে চলে যাই ধরনের এখানে গ্যাট স্টার্টে যাই শুরুটা কীভাবে করতে হয় এরা বলে দিয়েছে আমরা যখন এসটিএমএল শুরু করার পরে হ্যাড টাইটেল দিচ্ছি তার ভিতরে হেডের ভিতরে বডির ভিতরে বুথস্টাফের জন্য কিছু জিনিস লিখতে হয় ওই জিনিসটা আমরা এখানে দেখব তো স্টার্টার টেম্পলেটটাই যে এখান থেকে আপনি প্রতিবার যখনই বোর্ডস আপনি কাজ করবেন এখান থেকে কপি করে নিতে পারেন কোনো ব্যাপার না এটা ওরা মানে যখনই আপডেট নিয়ে আসে এই কোডটা তারা চেঞ্জ করে দেয় অথবা আপনি দেখে নিলেও হবে যে কী করতে হচ্ছে খুব বেশি কিছু করছে না এখানে জাস্ট ম্যাটা ক্যারেক্টার ইউটিউব এড করে দিয়েছে আর ম্যাটার নেম দিয়েছে ভিউপোর্ট কন্টেন্ট উইথ ডিভাইস উইথ ঠিক আছে ইনিশিয়াল স্কেল ওয়ান শ্রিং টু ফিট নো এই জিনিসটা অ্যাড করতে হয় এটা দিলে মনে করেন যে রেসপন্সিভ জিনিসটা কাজ করে মানে ছোটো করলে ব্রাউজার এইটা ঠিক করে নেয় আস্তে আস্তে আর এই যে লিঙ্ক রিলেশন স্টাইলশিপ এটা স্টাফকে কানেকশন করিয়েছে ঠিক আছে আচ্ছা আর এখানে জাস্ট দিয়েছে যে নিচে দিয়েছে যাওয়া স্ক্রিপ্টের ফাইলগুলো জে এস ফাইল যাওয়া স্ক্রিপ্টের কিছু নিজস্ব তৈরি করা ফাইল তাদের থাকতে পারে এই জিনিসগুলো তারা দিয়েছে তো এখান থেকে জাস্ট বোর্ডস্টাফের ফাইল দরকার স্টাফের যে ফাইলটা আছে সেটা দরকার আর একটা জে দরকার আর বুডস্টাফের সিএসএসটা মানে হচ্ছে যে বুডস্টাফে যে এস এস সিএসএস আর আমাদের যে কোয়ারি ইউজ করতে হবে তাহলেই হবে এই কয়েকটা জিনিস ইউজ করলে আমরা বুটস্টপ নিয়ে কাজ করতে পারবো তো এইখানে যে ফাইল সিস্টেমগুলো দেখেন এখানে সিএসএস দিয়েছে বুটস্টপ সি বুট বুটস্টপ সিএসএম ম্যাপ বুটস্টপ মিন সিএসএস আবার বুটস্টপ মিন সিএসএম ম্যাপ দেওয়া আছে তাই না তো এইখানে কারণটা হচ্ছে কি যে একটা ফাইল দুবার করে দেওয়া আছে দেখেন একটু ফাইলের সাইজ বেশি আবার একটু সাইজ কম এটার মেন কারণ হচ্ছে কি যে একটা ফাইলের মধ্যে যদি এখানে দেখেন তাহলে এখানে দেখেন যে কোডগুলোকে সাজানোও দেওয়া আছে আমাদের এই কোডগুলোকে এডিট করতে হবে না তো এই সাজানো দেওয়া আছে আরেকটা যেটা আছে আরেকটা যেটা আছে নাকি আরেকটা যেটা আছে এখানে যে বোর্ডসটা মিন ডট সিএসএস আমরা যদি এটাকে অপেন করি এটা আর এটা এই ফাইলটা কিন্তু একই এটা সরি এই ফাইলটা তাহলে এখানে একশো সত্তর এখানে আটত্রিশ যত ফাইলের সাইজ কমানো যায় তত ভালো এটা কিন্তু সাজানো নাই এটা কিন্তু অগোছালোভাবে আসার এই ফাইলটা হচ্ছে ইম্পর্টেন্ট যে যে ফাইল যখন আমরা দেখেছি যাবার স্ক্রিপ্ট এরকমই ছিল তো আমরা এই ফাইলটাকে ইউজ করবো তাইলে আমাদের ওই ফাইলের দরকার হচ্ছে না সো এইটা দরকার হচ্ছে না এবং গ্রিড এ দরকার হবে না ঠিক আছে সো আমাদের যেটা দরকার বুডস্টাফ মেন ডোট শেষ এটা দরকার তাহলে আমরা এই ফাইল সবগুলোকে ডিলিট করে দেবো অনেক সময় কাজে লাগতে পারে ডকুমেন্টেশনে আছে দেখে নেবেন ঠিক আছে তো এখানে যেটা করতে হবে এখান থেকে সব ডিলিট করে দিতে হবে এবং বুডস্টাফ মেন ডট সেস যেটা আসতে সেটা রাখে দিতে হবে অর্থাৎ এই ফাইলটা আর এগুলো আমি সব আউট করে দিতেছি তো এই ফাইলটুকু আমাদের দরকার আর এখান জেস থেকে আমাদের শুধুমাত্র বুথস্ট্রাপ বান্ডেল যেস মিন এটা রাখবো আমি আর তারপরে যেটা আছে ম্যাপটাও আউট করে দিচ্ছি এটা ম্যাপ বলতে ওই জাস্ট ইয়েটা কী বলে আপনার গুগল ম্যাপের মতো করে অথবা ফোনের ফোন এডিক ম্যাপ থাকে তো এটা আমাদের এখানে লাগছে না যদি আমরা ফোনটাও ইউজ করব ঠিক আছে আচ্ছা আর এখানে বুথস্ট্রাপ মিন রেস সরি এটা লাগবে আমাদের এগুলো না তো আমি সবগুলোকে দিয়ে এটাকে ডিলিট করাচ্ছি এই যে আমি ডিলিট করে দিলাম এই দুইটা ফাইলই আমাদের ইম্পর্টেন্ট তো আমরা এই ফাইলটিকে মানে নিচের বডিতে ইনক্লুড করব ফাইভ দিয়ে আমি এই জায়গাতে রাখবো এই ফাইলটিকে স্ক্রিপ্ট এস আর সি দিয়ে স্ক্রিপ্ট এখানে এস আর সি লিখবো এবং এখানে লিখবো যে জেএস বুট স্ট্রাফ মিন ডট জেস এই ফাইলটার নাম দিয়ে দিলাম এবং এটা কানেকশন হয়ে গেল সিএসএসটাও ঠিক একইভাবে কানেকশন করবো ফাইলটার নাম কপি করে নিচ্ছি কপি করে নেওয়ার পরে আমি সিএসটা এখানে কানেকশন করে দেব তো লিঙ্ক দিলাম আর স্টাইল সিট হচ্ছে এইচডএফ তো সিএসএস এবং ফাইলের নাম এটা দিলাম তার আগে আমাদেরকে যেটা করতে হবে আচ্ছা আমরা বাকিটা নেক্সট দেখি ওকে